মিস্ত্রি কিচেন অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সবাইকে নমস্কার। আমি চলে এসেছি ধনে পাতা তুলতে। ধনে পাতা তোলা হয়ে গেছে, এবার বাড়ির দিকে যায়। আমাদের গাছ থেকে কামরাঙা পারবো আজ। আজ করবো কামরাঙা মাখা। আগে গাছ থেকে কামরাঙাগুলো পেড়ে নেব। আগেও বলেছি আমাদের গাছে খুব কামরাঙা হয়েছে, যার জন্য ডালগুলো সব ভেঙে পড়ছে, অনেকেই কামরাঙা নিয়ে যায়। অনেক উপরে সব পেকে গেছে, তাই আপনাদের দাদার বললাম তুমি একটু কামরাঙাগুলো পেড়ে দাও, তাই ও কামরাঙা পাচ্ছে। আর নিজেদের গাছ হলে, যে কোনো জিনিস নিজেদের হলে তার আনন্দই অন্যরকম। কামরাঙাগুলো এবার ধুয়ে নেব। কামরাঙা ধোয়া হয়ে গেছে, কামরাঙাগুলো কেটে নেব। ওপরে এইগুলো বাদ দিতে হয়, কারণ এইগুলো একটু কস টাইপের, তো ওই জন্য বাদ দিতে হয়। সব কামরাঙাই একইভাবে কেটে নেব। কামরাঙা কাটা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নেব। তারপরে ধনে পাতাটাও কেটে নেব। ধনে পাতা কুচানো দিয়ে দিলাম কামরাঙার মধ্যে, লঙ্কাটাও কুচিয়ে নেব। লঙ্কা কুচানোটাও দিয়ে দেব কামরাঙার মধ্যে। দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে নেব। শুকনো লঙ্কা পোড়ানো দিয়ে কামরাঙা মাখালে এর টেস্টটাই অন্যরকম হয়, খুব টেস্টি হয়। শুকনো লঙ্কাটা একটু গুঁড়ো করে নেব। দিয়ে দিলাম কামরাঙার মধ্যে, পরিমাণ মতো লবণ দিলাম, দিলাম একটু চিনি, আর একটু দিলাম জিরার গুঁড়ো, দিয়ে দিলাম কাসুন্দি। ভালো করে চামচ দিয়ে মিক্সড করে নেব। বাটিটা ছোট হয়ে গেছে, তাই অন্য একটা বাটিতে করে ঝাঁকিয়ে নিলাম। দেখুন
দেখুন কামরাঙা মাখাটা কত সুন্দর হয়েছে। কার কার কামরাঙা মাখা খেতে পছন্দ কমেন্টে জানাবেন। কারোর যদি কামরাঙা খেতে ইচ্ছে করে আমাদের বাড়িতে চলে আসবেন, আমরা গাছ থেকে পেড়ে দেব। দারুণ হয়েছে।